গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এখানে সবজি বাজার সাজিয়ে নিয়ে বসে পড়েছি। এখানে আছে চাল কুমড়ো, দেখো এরকম সাইজের দুটো চাল কুমড়ো এনেছিলাম, এই একটা, আর এইটার হাফটা দিয়ে সেই শুক্তোর ডাল বানিয়েছিলাম। আর আছে লাল শাক পুরো এক আটি, এটাকে বাছতে হবে। আজকে আমার প্রচুর কাজ, তাই সকাল সকাল আজকে টাইম কোনো নষ্টই করিনি। এখন বাজে 9:45, আমি বসে আছি কাজে। আমার তো আগে কাটবো চাল কুমড়োটাকে, চাল কুমড়োটাকে কেটে নিয়ে সেদ্ধ বসিয়ে নিয়ে তারপর লাল শাকটা কাটবো। আজকে রান্না হবে হচ্ছে ডাল, কালকে 4 পিস মাংস রয়েছে, মাংসটা ভালো হয়েছিল খেতে। আর হচ্ছে চাল কুমড়োটা কাটবো, চাল কুমড়োটাকে ডালের গুঁড়ি দিয়ে বানাবো নিরামিষ, আর লাল শাকটাকে চিংড়ি মাছ আর পোস্ত দিয়ে ভাজবো, আর মুসুর ডাল বানাবো। এই তিনটে বানাবো, আর 4 পিস মাংস রয়ে আছে, যথেষ্ট। আজকে 4 পদ হয়ে যাবে রান্না। এত রান্না কিন্তু আমি অনেকদিন বাদে করছি, এত রান্না আমি করি না সচরাচর। তো চলো তাড়াতাড়ি করে শুরু করি, টাইম নষ্ট করা আজকে আর যাবে না। চাল কুমড়োটাকে কেটে সেদ্ধ বসিয়ে দিয়ে এসে আমি লাল শাকটা কাটবো, ভাজবো, মানে বেছে নিয়ে তারপর কাটবো। বেছে নিয়ে ধুয়ে নিতে পারলেও ভালো হয়, দেখা যাক কোনটা করি এবার আমি। শুধু একটাই কথা বলবো, প্লিজ কেউ স্কিপ করে ভিডিও দেখো না, তোমাদের জন্য এই ব্লগগুলো বানানো। আর অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কি কাজ করছি ভগবান জানে, 10:30 বেজে গেছে, এখানে ডালটা বসালাম, মসুর ডালটা, এটাই সিটি পড়বে, আর পাশের গ্যাসটা ফাঁকা আছে, ওটায় বসাবো চাল কুমড়োটা একটু ভাপ দিতে। দেখো আমি সরু সরু করে কেটে নিয়েছি, বটি দিয়ে কাটতে পারলে আরও সরু সরু হয়তো হতো, ছুরি দিয়ে কাটলাম, তো মোটামুটি ভালোই সরু সরু হয়েছে, বেশিক্ষণ টাইম লাগবে না। একটু নুন দিয়ে আর জল দিয়ে ধুয়ে নিয়ে এটাকে বসিয়ে দেবো, আর ওর টিফিনটা ওকে দিয়ে দিয়েছি। আমারটা আমি করলাম ম্যাগি, আর কালকে রাত থেকে এই তড়কাও ভিজছে, তড়কাটাকেও সিটি মারবো, আজকে প্রচুর কাজ রয়েছে আমার। 9:30 থেকে তোমাদের সাথে কথা শুরু করেছিলাম, মাঝে 10:30 কথা হয়েছে, আর এখন বাজে 11:22, এখনো রান্না বসাতে পারিনি, সবে জোগাড় জানতে শেষ হলো। এখানে একটুখানি 5খানা চিংড়ি মাছ নিলাম, চিংড়িটা তো বড় বড়ই ছিল, একদম কুচি কুচি করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে কুচিয়েছি ধনে পাতা, ডালে আর ওই চাল কুমড়োটাকে দেব, বড়িটা বার করি, দাঁড়া মনে থাকতে থাকতে বড়িটা বার করে নিই, নাহলে ফুলে যাব। আবার জানো তো রোদ উঠছে, একটু দিলে হয় রোদে, আবারও দেখে নিই একটু পরিস্থিতিটা, না ঠিক আছে। তো চাল কুমড়োটাও এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। প্রথমে কোনটা, ও লাল শাকটাকে এখানে ধুয়ে এরকম জল ঝরতে দিয়েছি ঝুড়িতে করে, শাকটা হয়তো আসছে না, তো যাই হোক ঝুড়িটাকে তো দেখতে পাচ্ছ ওখানে, লাল শাকটা, লাল শাক ধুতে এখানে পুরো এক ট্যাঙ্কি জল লাগে মনে হয় আমার, প্রচন্ড বাড়ি প্রচন্ড। আর একদিন একটু কম ধোয়া হলেই হলো, তো ঝুড়িটা আজকে অনেকক্ষণ ধরে ধুয়ে নিয়েছি, তো আগে ডালটা বসাবো, ডালটাকেও করবো ধনে পাতা দিয়ে। এত ধনে পাতা চলে আসে না ঘরে মাঝে মধ্যে, আমি বুঝতে পারি না ওই তো অতগুলো ধনে পাতা দিয়ে আমি কি শাক বানাবো, লাস্টে একটু চাটনি বানিয়ে রেখে দিই, যখন দেখি যে পচে ঠচে যাচ্ছে। বাহ, মসুর ডালটা বেশ ভালো সেদ্ধ হয়েছে। তো চলো খেকে খেকে রান্নাগুলো করে নিই, পরপর পরপর মাংসটা গরম করা হয়ে গেছে, তারাও দেখাই, মাংসটা কালকে ওরকম ঝোলঝোল ছিল, আজকে একদম শুকিয়ে ফেলেছি, এই দেখ। রান্নার জন্য সবে কড়াইটা বসলো, কে বলবে সকাল থেকে আমি এত কাজ করে নিয়েছি, এই সবে এখন বসলো কড়াই। আর ভাবছি পাশের ওই ঝুড়িটাকে না সরিয়ে দেবো, দেখা যাক এবার, র্যাক আর কি ঝুড়ি না, আর প্রথমে ডালটাকেই করব। ডালটা সেদ্ধ করাই রয়েছে, এই প্রেশার কুকারেই বসাবো আবার তড়কাটাকে সেদ্ধ, রাতে না আর প্রেশার কুকারটাকে মেজে রেখে দেবো, তাহলে আর সকালে উঠে কালকে মাছ দাব না। যা আসলে ব্লার হয়ে গেছে, এটা আমি খেয়াল করিনি, যাই হোক আবার নিজে থেকে ঠিক হয়ে গেল, এটা পরে ভয়েস ওভার দিচ্ছি, তোমরা বুঝতেই পারো এখন এডিটিং দেখতে দেখতে তোমাদেরও অভ্যাস হয়ে গেছে। দেখো তড়কাটাকে সেদ্ধ বসাচ্ছে, বাটিটাতেই ভেজানো ছিল, তো জলটা দিয়ে আর সামান্য নুন দিয়ে বসিয়ে দেবো, আর কিছুই দেবো না সেরকম, সারা রাত যেহেতু ভেজানো রয়েছে বেশি সিটি দিতে লাগবে না, তিনটেতেই মোটামুটি আমার হয়ে গেছিলো। আর এখানে চাল কুমড়োটাকে জল থেকে ছেঁকে নিচ্ছি, প্রেশার কুকারে দেয়নি, বেশি চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেলে না কেমন টক টক লাগে, আর ওইটা কেমন ভাত ভাত হয়ে যায়, মানে বেশি গলে যায়, আমার একদম ভালো লাগে না, পরিষ্কার করে নিয়েছি, তো চলো এবার গিয়ে একটু বসি।
ওদিকে আমার ডালটা হয়ে গেছে আর রান্নাঘরের একটু এদিক ওদিক করেছে আলু ঝুড়িটা ওইখানটা, না ক্যামেরাটা নিয়ে কথা বলে আমার নিজেরই খুব বাজে লাগতো, ওপরটাতে যা রাখা থাকে দেখা যেত, আমার নিজের খুব একটা ভালো লাগছিল না। জলের ব্যারেলটার পেছনে যে আলুর র্যাকটা থাকতো ওটার ব্যবস্থা আমি কদিন ধরে করবো করবো ভাবছিলাম, যেহেতু শরীরের ঠিক এনার্জি নেই আজকে, জানি না কোত্থেকে এত এনার্জি পেয়েছি আমি আজকে, কাজ হচ্ছে মোটামুটি, রান্নাটাও হচ্ছে, অনেকদিন বাদে বোধহয় আমি এভাবে রান্না করছি, এত খাটাখাটনি করে রান্নাও আমি এখন ছেড়ে দিয়েছি, এক তো মন মেজাজ খারাপ, সেই যে তোমাদেরকে বলেছিলাম ঘেঁটেই আছি, তখন তো পুরোপুরি ভেঙে পড়েছিলাম, এখন তারপরে একটু নিজেকে সামলে নিয়েছিলাম, মানে নিজেদেরকে, ওরও একই অবস্থা, তারপর মানে এখনো ঘেঁটে আছি, তবে জানি না কবে কি আশার আলো পাবো না পাবো, কবে তোমাদেরকে সবটা ঠিকঠাক করে বলতে পারবো। আর অ্যামাজনে আরো একটা পার্সেল চলে এসছে, তো চলো দেখি এটাই কি এসছে, আর একটাই বোধহয় আশা বাকি রয়েছে, আর একটাই আশা বাকি রয়েছে, এটার মধ্যে দুটোই এসে গেছে, মিন্টিকার বলেছিলাম ওগুলো এসছে, কেমন না কেমন হবে কে জানে রে বাবা। ডালটা নামিয়ে ওদিকে চাল কুমড়োটাও বসিয়েছি, দেখতে হবে, সে তোমার হোক মানে যারই হোক না কেন, দেখতে তো কোনো অসুবিধে নেই, এটা এটা তো এম সাইজ, এতে ঠান্ডা মানবে আমি তো বুঝতে পারছি না, তুমি সাদা দিয়েছো, হ্যাঁ এই যে একটা এই হুডিটা সামনের দিকে চলে যাচ্ছে, যাই হোক এরকম একটা দিয়েছে, আর আমারটাও সেমই, কিন্তু আমারটা ক্রপ দেখাচ্ছিল ওটাই একটু টেনশনে, ক্রপ হলে আমি পরবো না, আমার ভালো লাগে না ক্রপ কিছু জিনিস পরতে, এই এই এইটুকু কেন, এইটুকু জিনিস আমি পরবো, তবে চেনের কোয়ালিটি গুলো ভালো দিয়েছে, এমনই দিয়েছে যে আমি খুলতে পারছি না, যাই হোক বেশি ছোট হলে আমি নেবো না, ওটা চেঞ্জ করাতে হবে, তাহলে আমি জানি না আমি ওইটুকু পরবো না, এই না দেখিয়ে ঠিকই অর্ডার দিয়ে রেখে দেয়, চলো আমার চাল কুমড়োটাও দেখতে হবে, এবার এই দিকটা মোটামুটি আমি আবারও অগোছালো করলাম, আমাকেই গোছাতে হবে আর কি। আমি এসেছিলাম এই জঙ্গলের রাস্তাটায়, বুঝতেই পারছো দেখো ধুতুরা ফুল আর একটা ছোট্ট ফল, আশা পুরো ছেড়ে দিয়েছিলাম, দেখো এ পাশটা পরিষ্কার করেছে, আর এই গলিটা প্রচণ্ড নোংরা থাকে, মানে যার যত আবর্জনা সেখানে ফেলে, আর নিতে বেরিয়েছিলাম একটু ঠাকুরের ফুলও শেষ হয়ে গেছে, চাল কুমড়োটা ওর দিকে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি নিচে এই কাজগুলো করতে, আশা ছেড়ে দিয়ে একদম শেষ মাথায় চলে গেছি, দেখছি ধুতুরা গাছে রয়েছে ফুল, মানে কুড়ি টাইপের, ফোটা নেই, ফোটা যদি রোদ উঠে গেলে পাওয়া যায় না ভালো, তো চলো তাড়াতাড়ি করে এবার ওপরে যাই, আমার চাল কুমড়োটা বসিয়ে দিয়ে তো চলে এসেছি, সিঙ্ক ধুয়ে মুছে কটা বাসন ছিল লাস্টে আমি ধুয়ে দিলাম, আর এখানে চালটাকে ভেজালাম, স্নান করতে যাওয়ার আগে আমি জাস্ট সুইচটা দিয়ে দিয়ে চলে যাব, আর এখানে তো দেখালাম তোমাদেরকে এই যে ডাল, ডালের নিচে কি রয়েছে, ডালের নিচে রয়েছে মাংস, আর এখানে হচ্ছে বড়িয়া ধনে পাতা দিয়ে চাল কুমড়োর তরকারি, তার নিচে রয়েছে লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে আর পোস্ত দিয়ে, এটা ও খুব ভালো খায়, আর এখানে তড়কাটাকে সেদ্ধ করে রেখে দিলাম, এটা রাত্রে হবে, তো এই আর আজকে গ্যাসটাকে দেখেই বুঝতে পারছো এটাকে আজকে পুরো ধোলাই হয়েছে, আর পেছনে যে বলছিলাম না এই জায়গাটা থেকে রান্না করতে করতে এই জায়গাটাতে তেল ছিটে ছিটে পুরো তেল কাজটা মতো হয়ে যাচ্ছিল, তো আজকে এই জায়গাটাকেও ধুয়ে মানে ঘষেছি আর কি কসবাই দিয়ে, আর এই জায়গাটার কথা বলছিলাম ঝুড়িটাকে সরিয়ে দিয়ে আমি এই এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আর ওটাকেও সরিয়ে দিয়েছি, কি বলতো এই তেল কাজটাও হতো, এই জিনিসগুলো পাশেই থাকতো তো একদম, ওগুলোও চলে গেছে এখন আড়ালে, জায়গাটা বেশ পাওয়া গেছে, এই জায়গাটাতেই আমি আজকে রুটি বেলে রুটিটা করতে পারবো, তো যাই হোক, আর লাল শাক ঠাক পড়েছিল একটু, আবারও ঘরটায় আরেকবার ঝাঁট দিয়ে নিয়ে তারপর আমি যাব স্নানে, আর আজকে ভালোই রোদ উঠেছে, স্নানটা করে আমি ভাবছি একটু ছাদে যাব, একটা 27 বাজে তখন আমি ফোনটা নিয়ে ছাদে এলাম, সারাদিন ফোন তো ধরা দূরের কথা, আজকে সেই 9:30 থেকে আজকে আমি কাজে লেগেছি, বাপ রে বাপ,
আজকে যেন শেষই হচ্ছিল না কাজ কিছুতেই। তো একটু চুলটা শোকাবো, তারপর যাব। বেশ ভালো রোদ আছে আজকে, বেশ। আর দেখো ছাদে উঠেই কালকে বলছিল না জবাগুলো ফুটবে, তিনটে বড় জবা ফুটেছে, কি ভালো লাগছে দেখতে, সত্যি ভাল লাগছে। কার গাছ কে দেখাচ্ছে সারাদিন, ভালো লাগে যারই গাছ হোক না কেন। একটু চুলটা শোকাবো, তারপর নিচে যাব, দুটোর দিকে খাবে, ভাত ফাত সব হয়ে গেছে আমার, ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নানে গেছিলাম। ও স্নানে আজকে যেহেতু একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম, টাইম লাগলো, তারপরে রান্নাঘরে যে ন্যাকাগুলো ন্যাকড়াগুলো দিয়ে মুছি সেগুলোকে আজকে ধুয়ে দিয়েছি, এই করতে গিয়ে একটু টাইম লেগেছে আমার। তো আজকে অনেক দিন বাদে আমি ঠাকুর দিলাম, মানে প্রমেয় দিচ্ছিল এ কদিন, মানে সেই আমি অসুস্থ হওয়া থেকে ও দিচ্ছিল, আজকে অনেকদিন বাদে ও শাকে ফু দিতে পারে না, মানে শাক বাজাতে পারে না। তো আমি আজকে শাক বাজালাম, বলছে কতদিন বাদে, বেশ মানে মনে হচ্ছে যে পুজো দিয়েছো পুজো দিয়েছো। ওর আসলে শাকের ওই মানে আওয়াজটা ভীষণ ভালো লাগে, কিন্তু নিজে বাজাতে পারে না, তাই বলছিলাম যে ফু দিতে থাকবে রোজ, দেখবে একদিন না একদিন বেজে উঠবে। আমি ওভাবেই শিখেছি আসলে, ফু দিতে 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 আজকে হয়েছে একটা টাইমে গিয়ে, এখন সব সংখ্যই প্রায় বাজাতে পারি। তো চলো আমি একটু চুলটা শুকিয়ে নিই, আর বকবক করবো না, তারপর নিচে যাবো। এখন বাজে রাত্রি 9:30, কেন জানি না রাতে খুব একটা মন দিয়ে কষিয়ে কাশিয়ে রান্না করতে ভালো লাগে না। 9:30 এসি, 10টার মধ্যে খেতে বসে যাব, আধ ঘন্টাই লাগবে। আটাটা মাখা রয়েছে, ডালটা সেদ্ধ করাই রয়েছে, টুক করে পেঁয়াজটা কেটে আদা রসুনটা একটু গ্রেট করে নিয়ে, আর কাঁচা লঙ্কা তো চেরা রয়েইছে, মশলাপাতি যা দেই আর কি। তরকাটা মোটামুটি এভাবে হয়ে গেল, ডিমটাও দেখো আগে থেকে ঝুড়ি করে নেইনি, মশলার সাথে কষিয়ে নিলাম, টমেটো দিয়েছি, আর লাস্টে নামানোর আগে ধনে পাতা দেবো, আর তরকার সাথেই দুটো লঙ্কা কোচানো আছে, ওই দেখো একটু দেখা যাচ্ছে। তো জলটাও যা ছিল সেটাই দিয়ে দিলাম, আজকের মতো এখানেই শেষ। আর রুটিটা বানিয়ে নিয়েছি, হয়েও গেছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি তোমাদের কাছে একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো থাকবে, আমরাও ভালো থাকার চেষ্টা করবো। টাটা।